শিক্ষানীতি বাতিলের বিরুদ্ধে করা আন্দোলনের বেশ কিছু ফুটেজ দেখলাম, যেখানে আমরা ক্লিয়ারলি পরিষ্কার দেখলাম যে কয়েকজনের কাছে আমরা জিজ্ঞাসা করলাম যে ভাই শিক্ষানীতির বিরুদ্ধে কি লেখা হয়েছে। এখন পর্যন্ত আসলে কেউ উত্তর দিতে পারে নাই যে আসলে শিক্ষানীতিতে লেখাটা কি হয়েছে। এবং আমরা বাংলাদেশের খুব সাধারণ নাগরিক, সাধারণ জনগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম শাখার খুব সাধারণ কয়েকজন ছাত্র। ধন্যবাদ।